সারের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ খেত মজুর ও কৃষক সংগঠনের আয়োজনে শহরের ডিবি রোড পুরাতন জেলখানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসদ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমরেড আহসানুল হাবিব সাইদ, নীলুফার ইয়াসমিন শিল্পী সহ অন্যান্যরা। কোন ভালো